আমরা সবাই মঞ্চ করি নটনন্দনে ফুটবল এই শিরোনামে ফেনীতে 300 শিক্ষার্থীদের নৃত্য ও গানের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে শনিবার দুপুরে ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে 3 দিনব্যাপী এই কর্মশালার সমাপনী শেষে এই মহড়া অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় বাংলাদেশের 64 জেলাতেই প্রযোজনা ভিত্তিক এই কর্মশালার ধারাবাহিকতায় শিশু কিশোর ও যুবদের নিয়ে সঙ্গীত ও নৃত্য দলের প্রযোজনা নির্মাণ কর্মসূচিটি ফেনীতে অনুষ্ঠিত হয় আমরা সবাই মঞ্চ করি গানের সাথে নৃত্য এক ঝাঁক শিশু শিক্ষার্থী তাদের পরিবেশনের মাধ্যমে শুরু করে অনুষ্ঠান আলো আমার আলো আলো ভুবন ভরা গানে ছোটদের নৃত্যটি নজর কাড়ে সবার এরপর কয়েকটি দলীয় সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা তুলে ধরেন তাদের পরিবেশনা শিক্ষার্থীরা জানান জেলা পর্যায়ে এমন প্রশিক্ষণ পেয়ে তারা অনেক খুশি নিয়মিত অনুশীলনের মাধ্যমে তাদের এই প্রশিক্ষণটি কাজে লাগাবেন এবং একই সাথে স্বপ্ন দেখেন জাতীয় পর্যায়ে অংশগ্রহণের বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে যে নৃত্য আমাদের 3 দিনব্যাপী যে কর্মশালা ছিল এটার মধ্যে গান এমনকি নাচের উপরে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেটার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় পর্যায়ে 2 গুণীজন এসেছেন একজন হচ্ছে আমাদের এস কে জাহিদ ভাইয়া আর হচ্ছে কি ইয়াসমিন আলী এনারা দুজনই 3 দিনব্যাপী আমাদেরকে যে পরিমাণ দিয়েছে আমরা চেষ্টা করেছি গ্রহণ করার জন্য এবং কি এই চেষ্টাটাকে যেন আগে আরও সামনে যেন জাতীয় পর্যায়ে এবং কি আন্তর্জাতিক পর্যায়ে যেন নিতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন এবং কি ইনশাআল্লাহ আমরা যেন আমাদের ফেনী জেলাকে যেন রিপ্রেজেন্ট করতে পারি সামনে এবং কি আরও অনেক অনেক দূরে যেতে পারি এমন কোনো সুযোগ আগে হয়ে ওঠেনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের চারদিকে এত গুণী গুণী নৃত্যশিল্পীরা রয়েছে তাদের প্রতিভাটা এখানে এসে বিকাশ ঘটেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক ইয়াসমিন আলী ও নৃত্য প্রশিক্ষক এস কে জাহিদ এই প্রশিক্ষণের নেতৃত্ব দেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রধানরা এই দলটিকে ধরে রাখার জন্য ভূমিকা রাখলেই এই শিক্ষার্থীরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ বলে জানান সংশ্লিষ্টরা নৃত্যের যে শিশুরা ছিল এবং বড়দের দল ছিল তারা সবাই অনেক অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন যাতে করে যার জন্য আমার নাচ শেখাতে অনেক বেশি সহজ হয়েছে এবং ওরা সবাই অনেক ভালো করেছে তো সামাজিক সংগঠনের যে প্রধানরা রয়েছে এবং হচ্ছে এখানকার যে কালচারাল অফিসার রয়েছে তাদেরকেই আসলে মূল ভূমিকা পালন করতে হবে এই দলটি ধরে রাখার জন্য এর মধ্য দিয়ে ফেনী জেলার শিল্পীরা জাতীয় পর্যায়ে যে মানের কাজ হচ্ছে তার সাথে সম্পৃক্ত হলো এবং ফেনী জেলার শিল্পকলা একাডেমির বড়দের সঙ্গীত দল নৃত্য দল এবং ছোটদের সঙ্গীত এবং নৃত্য দল গঠিত হলো আমরা আশা করি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা এই ধরনের কর্মশালা অব্যাহত থাকবে এই সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে ফুটে উঠেছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এই মঞ্চ করে শিশুরাই সারা জেলায় ফুটে উঠবে এবং জেলা প্রশাসন তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এইসব নিয়ে কিন্তু তারা একটা সুন্দর সঙ্গীত এবং নৃত্য তুলে ধরেছে আমরা আশা করি আমাদের এই শিশুদের এই এই মঞ্চ করি শিশুরা এই জেলার সারা জেলায় তারা ফুটে উঠবে এবং এই যে দলগুলো গঠন করা হলো এই দলগুলোর পরিবেশনা দিয়ে আমরা আগামীতে আমাদের সকল প্রোগ্রামগুলোতে তাদেরকে আমরা প্রমোট করব পুরো মহড়া অনুষ্ঠানটি উপভোগ করেন ফেনীর শত শত সাংস্কৃতিক কর্মীরা আতিয়া সজল সময় সংবাদ ফেনী